সংযুক্ত আরব আমিরাতে রেমিটেন্স অ্যাওয়ার্ড 2022 সম্মাননা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। সাধারণ কর্মী, ব্যবসায়ী ও পেশাজীবী ক্যাটাগরিতে 52 জনকে সম্মাননা দেওয়া হয়। সেই সাথে দেশটিতে বসবাসরত 39 জন সিআইপিকেও দেওয়া হয় এই সম্মাননা। বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। জানুয়ারি মাসে দেশটিতে বসবাসরত প্রবাসীরা $350 মিলিয়ন রেমিটেন্স পাঠান। বৈধ পথে রেমিটেন্সের এই ধারা অব্যাহত রাখতে নানা পেশার সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো 52 জনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড 2022 দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরের সভাপতিত্বে এ আয়োজনের নেপথ্যের নানা কথা জানান কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। যারা বৈধ পথে বাংলাদেশে অর্থ প্রেরণ না করে অবৈধ পন্থা অবলম্বন করে, অর্থাৎ অন্যের মাধ্যমে টাকা পাঠান, তাদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য, সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। পেশাজীবী সাংবাদিক ক্যাটাগরিতে এই সম্মাননা পান 71 টিভির আমিরাত প্রতিনিধি ও 52 টিভির সম্পাদক লুৎফর রহমান। তবে সরকার মোবাইল অ্যাপ চালু করে বিনা চার্জে রেমিটেন্স পাঠানোর সুযোগ দিলে বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ আরও বাড়বে বলে আশা পুরস্কার প্রাপ্তদের। সরকারের পক্ষ থেকে বা এখানে এক্সচেঞ্জ হাউসগুলো অথবা ব্যাংকের সাথে যোগাযোগ করে একটা অ্যাপ ব্যবহার করা যায়, তাইলে আমি মনে করি প্রবাসীরা আরও বেশিভাবে টাকাটা বৈধভাবে পাঠাবে। আয়োজনে প্রণোদনা না দিয়ে হলেও স্বাস্থ্য বিমা চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। সাধারণ রেমিটেন্স যোদ্ধাদের জন্য একটা স্বাস্থ্য বিমা করতে পারি, তাহলে আমার মনে হয় ওনারা আরো উপকৃত হবেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের দুয়ারে কনস্যুলেট কর্মসূচির আলোকে দেয়া এই সম্মাননা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে প্রত্যাশা আমিরাত প্রবাসীদের। ডিবিসি নিউজ ডেস্ক।